আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকে আমরা বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়ন শিখব। বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়নটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে আপনি আপনার প্রজেক্টে যদি বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়নটা ব্যবহার করেন এটা ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো এবং বিভিন্ন ফ্যাক বা এফএকিউ এইসব জায়গাতে আমরা সাধারণত বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়নটা ব্যবহার করি। শুরু করার আগে যেটা বলার সেটা হচ্ছে প্রোকোডারে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন এবং প্রত্যেকটা হচ্ছে যে প্লেলিস্ট আকারে সাজানো আছে। আপনি প্লেলিস্টে আসলে এখানে দেখবেন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, ওয়েব ডিজাইন সহ বিভিন্ন টপিকের উপর ভিডিও আছে এবং খুব সুন্দর করে সাজানো আছে। তো ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলেন আমরা আমাদের অ্যাকর্ডিয়ন শেখাটা শুরু করি। তো চলেন শুরু করি। তো সবার আগে আমরা হচ্ছে আমাদের এখানে যে আগের কোডগুলো আছে সেই কোডগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিব, এগুলো আমাদের যেহেতু আর দরকার নাই। তো এখন আমরা এখানে একটা ক্লাস নিব, ক্লাসটার নাম হবে হচ্ছে অ্যাকর্ডিয়ন। তো আমরা এখানে লিখব অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন নামে আমরা একটা ক্লাস নিলাম। এবার এই অ্যাকর্ডিয়ন ক্লাসের ভিতরে যেহেতু অ্যাকর্ডিয়ন সাধারণত একটা এলিমেন্ট হয় না, অনেকগুলো হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস নিব অ্যাকর্ডিয়ন আইটেম নামে। আচ্ছা, তো অ্যাকর্ডিয়ন আইটেম নিয়ে এবার এর ভিতরে আমরা কাজ করব। তো এখানে আপনি যে কোনো হেডিং বা যে কোনো কিছু নিতে পারেন। তো আমরা এখানে হেডিং 2 নিলাম, নিয়ে আমরা এখানে একটা হেডিং দিলাম যে অ্যাকর্ডিয়ন হেডিং। আচ্ছা, তো হেডিং দেওয়ার পর এখন দেখেন এটা এখানে চলে আসলো আমাদের হেডিংটা। এখন আমরা চাচ্ছি কি, আমি চাচ্ছি যে আমরা যখন এই হেডিংয়ে ক্লিক করব তখন হচ্ছে আমাদের একটা এলিমেন্ট এখানে শো হবে। তো সেটা করার জন্য আমরা এখানে একটা ক্লাস নিব, যে ক্লাসটার নাম দিব হচ্ছে অ্যাকর্ডিয়ন কলাপস। তো আমরা এখানে দিলাম হচ্ছে ক্লাস অ্যাকর্ডিয়ন কলাপস। আচ্ছা, এবার এই অ্যাকর্ডিয়ন কলাপস ক্লাসের ভিতরে আমরা আমাদের টেক্সটটা দিব। তো আমরা এখানে কিছু লরেম টেক্সট দিয়ে দিই, মনে করেন 80টা ওয়ার্ডের একটা লরেম টেক্সট আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন দেখেন এই এরিয়াটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না, তাই না? তো আপনি যদি চান যে বুটস্ট্র্যাপের ক্লাসটা ব্যবহার করতে, আপনি সেটাও করতে পারবেন। তো আমরা এটাকে এখান থেকে কেটে এখানে আমরা ক্লাস দিলাম অ্যাকর্ডিয়ন বডি। তো অ্যাকর্ডিয়ন বডির ভিতরে এবার আমরা যদি টেক্সটটা দিই তাহলে দেখেন এখন এটা দেখতে কত সুন্দর লাগছে, মানে তখন আপনার এখানে প্যাডিং চলে আসবে আর কি। তো যে কারণে এটা একটু দেখতে ভালো লাগে। তো এবার এই অ্যাকর্ডিয়ন কলাপসের ভিতরে এবার আমরা এখানে একটা ক্লাস দিব, যে এটা আসলে কলাপসেবল আইটেম যেহেতু, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস দিব কলাপস। তো কলাপস দেওয়ার সাথে সাথে দেখেন এখন এটা কাজ করছে না, কিন্তু আপনাকে ক্লাসটা দিতে হবে, না হলে আপনার কলাপস আবার কাজ করবে না। তো আমি চাচ্ছি যে আমাদের যেহেতু প্রথম আইটেমটা থাকবে সেটা হবে শো, মানে সেই এলিমেন্টটা পুরোপুরি দেখা যাবে। তো সেটা করার জন্য আপনাকে এখানে দিতে হবে হচ্ছে শো। শো দিলে এখন এটা দেখা যাচ্ছে। তো এটা আমরা এই শো ক্লাসটা আমরা প্রথমটাতে দিব, আর পরেরগুলোতে আমরা দিব না। এখন আমাদের মূল টার্গেটটা কি? আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা যখন এখানে ক্লিক করব আমাদের এই যে H2তে, তখন হচ্ছে আমাদের এই এলিমেন্টটা দেখা যাবে। আবার আমরা যখন এটাতে ক্লিক করব তখন হচ্ছে এটা চলে যাবে, মানে টগল হবে। তো আমাদেরকে এটাকে এই যে H2র সাথে এটাকে আমাদের একটা লিঙ্ক করে দিতে হবে, টার্গেট করতে হবে। তো লিঙ্ক করার জন্য আমরা এখানে একটা আইডি দিব। অনেকেই আছে যে এরকম ক্লাস দিয়ে, মানে ক্লাসটাকে সিলেক্টর হিসাবে দেয়। তো ক্লাসটাকে সিলেক্টর হিসাবে দিলে এখানে কাজ করবে না, আপনাকে আইডি হিসাবে নিতে হবে। তো আমরা এখানে একটা আইডি দিলাম, আইডিটা আমরা দিলাম মনে করেন চাইল্ড 1। আচ্ছা, চাইল্ড 1 নামে আইডি দিলাম। এবার আমরা এখানে আমাদের এই আইডিটাকে সিলেক্ট করে দিতে হবে, তাই না? তো এটাকে আমরা সিলেক্ট কিভাবে করব? আমরা এটাকে সিলেক্ট করব হচ্ছে ডাটা টার্গেটের মাধ্যমে। তো আমরা এখানে লিখব ডাটা বিএস টার্গেট। আচ্ছা, তো ডাটা টার্গেট, এই টার্গেটের ভিতরে আমাদের যে আইডিটা আছে এই আইডিটাকে আমরা এখন এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব। তো এটা যেহেতু আইডি, এখানে অবশ্যই হ্যাশ দিয়ে দিবেন, এটা হ্যাশ দিতে ভুলবেন না। তো এখন হচ্ছে আমাদের এটার সাথে এটা লিঙ্ক হলো, কিন্তু এটার যে বিহেভিয়ার সেটা কি হবে? বিহেভিয়ারটা হবে হচ্ছে কলাপস। তো সেটা করার জন্য আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ডাটা বিএস টগল। টগল মানে হচ্ছে অন অফ, সুইচ অন অফের মতো হবে টগল, মানে একবার দিলে অন হবে আবার দিলে অফ হবে এরকম। তো এখন আমরা এখানে আমাদের যে টগল সেটা হবে কলাপস। তো আমরা এখানে এটা কলাপসটা দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা এখানে কি করব? আমাদের যে H2র মধ্যে যে ক্লাস আছে একটা ক্লাস দিয়ে দেয়, এটাকে দেখতে বাটনের মতো লাগছে না। তো আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি, ক্লাসটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাকর্ডিয়ন বাটন। আচ্ছা, এখন দেখেন এখন আমাদের এটা কাজ করছে। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই অ্যাকর্ডিয়নটা কাজ করার কথা, কিন্তু আমাদের এখানে আমরা যখন বুটস্ট্র্যাপটা সিলেক্ট করেছিলাম তখন হচ্ছে এখানে JS ফাইলে আমরা একটু প্রবলেম করেছি। এটা বুটস্ট্র্যাপ bundle.js না দিয়ে এটাকে বুটস্ট্র্যাপ minified.js এই ফাইলটা আমাদের সিলেক্ট করা লাগতো। আমাদের ডাউনলোড ফোল্ডারে আপনি কিন্তু দেখবেন যে আমরা JS ফোল্ডারে বুটস্ট্র্যাপ minified.js এই ফাইলটা নিয়ে রেখেছিলাম। আর আপনি যদি এটা না নিয়ে রাখেন আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে। তো আমরা যখন বুটস্ট্র্যাপ minified.js এটাকে সিলেক্ট করে দিব, এবার দেখেন আমাদের অ্যাকর্ডিয়নটা এখন কাজ করছে। তো এভাবে মূলত অ্যাকর্ডিয়নটা কাজ করে জাস্ট হচ্ছে যে যেহেতু এখানে জেএস এর কাজ জাভাস্ক্রিপ্টের কাজ আছে যে ডাটা টার্গেট নিয়েছিলাম টগল নিয়েছিলাম তো এই জন্য মূলত এখানে যেহেতু জাভাস্ক্রিপ্টের কাজ তাই এখানে আমাদের পারফেক্ট জাভাস্ক্রিপ্ট ফাইলটা লোড করা লাগতো। তো দেখেন এখন আমাদের অ্যাকর্ডিয়নটা কাজ করছে। এখন আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে ভার্সন 4 এ মানে বুটস্ট্র্যাপ ভার্সন 4 এ আমরা নিতাম ডাটা টার্গেট ডাটা টগল এভাবে কিন্তু বুটস্ট্র্যাপ ভার্সন 5 এ আমাদের নিতে হচ্ছে ডাটা বিএস টার্গেট ডাটা বিএস টগল এভাবে। তো এটা একটু মনে রাখবেন বুটস্ট্র্যাপ 4 থেকে বুটস্ট্র্যাপ 5 এ আসলে আপনাকে হচ্ছে জিনিসটা মনে রাখতে হবে আর নাহলে অনেকেই ভুল করতে পারেন আর কি। তো এটা একটু বলে রাখলাম। আবার অনেকে আছে যে বুটস্ট্র্যাপ 4 যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে বুটস্ট্র্যাপ 5 এ সরাসরি আপডেট করে ফেলেছেন তাদের অ্যাকর্ডিয়নে প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে প্রবলেম করলে জাস্ট এখানে এই যে ডাটা বিএসটা চেঞ্জ করে দিবেন তাহলেই দেখবেন আপনার এটা কাজ করবে। আচ্ছা এখন দেখেন আমাদের আমি চাচ্ছি কি এখানে আরও কয়েকটা এলিমেন্ট অ্যাড করতে। তো এখন এলিমেন্ট অ্যাড করা তো খুবই সোজা আমাদের হচ্ছে যে এই যে অ্যাকর্ডিয়ন আইটেম আছে এটাকে এখন আমরা ডুপ্লিকেট করতে পারি যে কয়বার দরকার। তো যদি আপনি তিনবার করতে চান তিনবার চারবার করতে চাইলে চারবার করতে পারেন। এখন আপনি যদি এটা ডুপ্লিকেট করেন তাহলে কী হবে দেখেন আমি যদি এখন যে কোনো অন্যটাতে ক্লিক করি সবগুলো ওপেন হচ্ছে সবগুলো ক্লোজ হচ্ছে কেন বলেন তো? কারণ হচ্ছে আমরা যে এখানে আইডিগুলো নিয়েছিলাম সিলেক্টর হিসেবে প্রত্যেকটাতে একই আইডি চাইল্ড 1 চাইল্ড 2 এরকম। তো আমরা যেহেতু এখানে চারটা আইটেম তো আমরা এখন এটাকে পরেরটাকে করব হচ্ছে চাইল্ড 2 নামে এবং এই ক্লাসটাকে আমাদের এই যে সিলেক্টরে দিয়ে দিতে হবে জাস্ট এই আইডিটা চেঞ্জ করতে হবে আর কোনো কাজ নাই। এটাকে আমরা দিব হচ্ছে 3 এবং এটাকে কপি করে এখানে আমরা দিয়ে দিব এবং এটা হচ্ছে হবে 4 তো আমরা এখানে লিখে দিতে পারি 4 তো এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিব। একটা কথা মনে রাখবেন যে আপনি যদি এখানে স্পেস দেন তাহলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ আবার আপনি যদি এখানে মনে করেন আপনার এরকম দরকার হয় আপনি চাইলে এরকম ড্যাশ দিতে পারেন বা আন্ডারস্কোর দিতে পারেন যেটা ইচ্ছা তবে এখানে আপনি স্পেস দিবেন না। হ্যাঁ এখন দেখেন এখন আমরা যেটা চাই স্পেসিফিকভাবে শুধুমাত্র সেটাই ওপেন হবে। এখন আমি চাচ্ছি কি বাই ডিফল্ট আমরা যখন এটাকে লোড করব তখন শুধুমাত্র প্রথমটা দেখা যাবে বাকিগুলো দেখা যাবে না। তো এটা কিন্তু খুব সহজেই করতে পারেন জাস্ট যে ক্লাসটা আছে শো এটাকে ডিলিট করে দিলেই হবে আর কোনো কাজ নাই। এখন দেখেন আমাদের এটা মানে নর্মালি আমি যেভাবে দেখাতে চাই এখন দেখেন বাই ডিফল্ট এটা এরকম থাকবে। তো ইউজার যদি চায় যে পরেরটা পড়তে জাস্ট এটাতে ক্লিক করলে তাহলে এটা পড়তে পারবে এটাতে ক্লিক করলে এটা পড়তে পারবে এরকম এটাতে ক্লিক করলে এটা পড়তে পারবে এরকম। তো এটা যদি চায় ইউজার তাহলে ইউজার তো সেটা করতেই পারবে। তো দেখেন এভাবে মূলত বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়নটা কাজ করে। আমি আশা করছি আপনি বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়নটা শিখতে পেরেছেন এবং মোটামুটি সুন্দরভাবে এখন বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়ন করতে পারবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমি অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। এখনও যদি আপনি প্রকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।